এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম, তখন দেখলাম এই পুলিশের গাড়িটা ওই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে, যার ফলে হচ্ছে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না। এই শুনেন, বিষয়টা হচ্ছে কি, পুলিশ হোক আর আর্মি হোক আর যাই হোক, মানুষ তো, বিষয়টা হচ্ছে এদের ডিউটির প্রচণ্ড চাপ। যে দিনের বেলা ডিউটি করে তাকে রাত্রিবেলাও ডিউটি করতে হচ্ছে, ঘুমের চোখ থাকছে, এরাও তো মানুষ। আর আমাদের যে সরকার, সেই সরকার মেলা খেলায় ব্যস্ত। গতকাল ঘোষণা করেছে 85,000 টাকা করে দুর্গাপূজায় দিবে, ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে সেই 85,000 টাকা একটা ক্লাবের টাকা যদি না দিয়ে একজন যদি ড্রাইভার নিয়োগ করতো, প্রতি মাসে 7,000 টাকা করে সে কন্ট্রাকচুয়াল বেতন পেত, তাহলে এই মানুষটার উপরে এতটা চাপ পড়তো না। আর সবচেয়ে বড় কথা, যেখানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইলেকট্রিকের এই এলাকার একটা মেন জায়গা, যে কোনো মূল্যে এটা কারেন্ট হয়ে যেতে পারতো গাড়িটা, এবং এখানে গাড়িতে থাকা সব মানুষের বিপদ হতো, এটা বেঁচে গেছে প্রভুর কৃপায়। আমি বলবো যে হচ্ছে মেলা খেলা করে সরকার যেমন পয়সা খরচা করছে, তার সাথে সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে এই পুলিশের এই পরিকাঠামোগত উন্নয়নের খুব দরকার, কারণ এনারাও তো মানুষ। কালিয়াগঞ্জ থানা না সেটা জানি না, আমি মর্নিং ওয়াক করতে আসার সময় দেখেছি এখানে সিভিক ভাই, হ্যাঁ সিভিক ভাইরা যারা ছিলেন, প্লাস হচ্ছে স্থানীয় মানুষ যারা দেখেছেন, বললো বেশ কয়েকজন ছিলেন, তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে, প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন, বাকি বিষয়টা জানা নেই। এটা শিমুলতলা, একদম আমি তো ওটাই বললাম যে হচ্ছে গভর্নমেন্টের এই মেলা খেলায় এত টাকা, 85,000 টাকা একটা ক্লাব পাচ্ছে, সেই সেই টাকা দিয়ে যদি 7,000 টাকা করে একজন কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ করা যেত, আমার মনে হয় এই দুর্ঘটনাটা এড়ানো যেত। কারণ এই মানুষটার উপরে দিনের বেলা উনি গাড়ি চালিয়েছেন, আবার রাতেও চালিয়েছেন, এই একটা তো চাপ থাকেই না। নমস্কার, আপনারা দেখছেন হার্ষ নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 10 নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় বিদ্যুতে খুঁটির সঙ্গে ধাক্কা মারে পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে প্রায় 5 থেকে 5:30টার কাছাকাছি। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমেছে। পুলিশের গাড়ি দুর্ঘটনা হবার সঙ্গে সঙ্গে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দার তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত পুলিশকর্মীদেরকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় 3 জন আহত হয়েছে, তার মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং 1 জন রায়গঞ্জ বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে সম্ভবত ড্রাইভারের ঘুম পেয়ে গিয়েছিলো, যার কারণে হয়তো ঘটনাটি ঘটে যেতে পারে, যান্ত্রিক ত্রুটিও হতে পারে এই দুর্ঘটনার কারণ। দ্রুত এই গাড়িটিকে রিকভারি করার চেষ্টা করা হয় এবং নিয়ে আসা হয় 2টি জেসিবি এবং জানানো হয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদেরকে। কালিয়াগঞ্জে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্যোগে দ্রুতগতিতে বিদ্যুৎ সংযোগ করারও ব্যবস্থা করা হচ্ছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তদন্ত নেমেছে, নেক্সট নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সমস্ত দর্শককে ধন্যবাদ। Thank you.
যাক, তা গাড়ি চলছে, তাই না? গাড়ি চলছে, এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ,